সুপ্রিয় শিক্ষার্থী কবতাক্ষনদ কবিতায় কবি মাইকেল মজরুম দত্ত সুন্দর রূপে তার সদস্যের প্রতি কবির গ্রামের যে কবতাক্ষণদ এই কবতাক্ষনতের প্রতি কবির যে মমতা স্নেহ ভালোবাসা তা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবতাক্ষণ কবিতায় আমরা এই কপতাক্ষণ কবিতাটি পড়লে আমরা এই বিষয়গুলো জানতে পারি যেমন কবির স্বদেশ প্রেমের চিত্রটি সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো কপতকদের প্রতি কবির যে গভীর অনুরাগ সেই অনুরাগ সম্পর্কে আমরা জানতে পারি কপত্যাক্কদের প্রতি কবির গভীর অনুরাগ সম্পর্কে আমরা জানতে পারব সনেট হিসেবে কবিতার সার্থকতা ব্যাখ্যা করতে পারবো কপতাক কবির সনেট হিসেবে লিখেছেন তিনি অত প্রথম অষ্টক তারপর ষষ্ঠ সেই সম্পর্কিত ব্যাখ্যা করতে পারবো বাংলা হিসাবে কবির কৃতিত্ব প্রবক্তা সম্পর্কে জানা যাবে এবং মানব জীবনের সাথে মানুষের ও নদীর গভীর সম্পর্কের চিত্র তুলে ধরা তুলে ধরতে পারবে কবির ব্যক্তি মানুষের প্রতিফলন সম্পর্কে ধারণা লাভ করা যাবে এবং বাংলা সনটের আংশিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে জানতে এবং কবিতার মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আমরা তাহলে আমরা এখানে কবির ব্যক্তি মানুষের প্রতিফলন সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা লাভ করা যায় এই কপ্যনাথ কবিতায় তাছাড়া বাংলা যে আংশিক বৈশিষ্ট্য কবি সুন্দরভাবে উপস্থাপন করেছেন সে সম্পর্কিত সমস্ত ধারণা কবি তার এই কপতাক্ষণত কবিতায় লিখেছেন এছাড়া কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় যা তা আমরা জানতে পারব তো কবির তার নিজের গ্রাম নিজের দেশ নিজের নিজের নদ নদ কপতাক্ষ প্রতি গভীর মমতা গভীর স্নেহের কথা এ কবিতায় তিনি উল্লেখ করেছেন